আসসালামাইকুম। আমি উত্তর সিংবাড়ার সকল লোকের উদ্দেশ্যে একটু কথা বলবো। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আবু হানি পিপল এবং আমি আমজাদা মসজিদের একজন মুসল্লি এবং মসজিদ কমিটির একজন সদস্য হিসেবে আমি এই মসজিদের সকল মুসল্লিদের উদ্দেশ্যে বলবো। আজকে আমজাদা মেজবানির দরজায় যে মসজিদটা, এই মসজিদে আমাদের পূর্বপুরুষরা, আমাদের সকল ময় মুরব্বীরা, আমাদের বাচ্চা ছাড়া এবং আমাদের এই প্রবীণ ময় মুরব্বীরা এই মসজিদ নির্মাণ করার জন্য যথেষ্ট পরিমাণ সংগ্রাম আছে এবং আমরা এই মসজিদের একজন মুসল্লি হিসেবে এই মসজিদের প্রত্যেক শুক্রবারে আমরা ঐক্যবদ্ধভাবে জুমার নামাজ আদায় করি। আজকে আমি বলবো সিংবাড়া পল্টন বাড়ির এই কিছু লোক এই মসজিদের কমিটির সাথে জড়িত আছে, সামাজিক কিছু লোক সিংবাড়া পল্টন বাড়ির সামাজিক কিছু লোকজন এই মসজিদের সাথে জড়িত আছে। আজকে ঠনির বাড়ির দরজা, সিংবাড়া ঠনির বাড়ির দরজা একটা মসজিদ এসে সেই মসজিদটা জুমার নামাজ করবে। আমরা সকল মানুষ সিংবাড়া পল্টন বাড়ির আমাদের গোলাম দাস পুতুল ভাই, যিনি আমাদের আস্থাভাজন একজন মুরব্বী, তার নেতৃত্বে আমরা এই অনেক সামাজিক কাজ করি। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি আমাদের একজন মুরব্বী হিসাবে আজকে আমি বলবো সিংবাড়া ঠনির বাড়ির দরজায় যে মসজিদটা জুমার নামাজ করার জন্য তৈরি করছে, আমরা সিংবাড়ার আমজাদ মিজি বাড়ির মসজিদ কমিটির সকল মুরব্বীরা, আমাদের এই জাফর ভাই, তারপর আমাদের হাতারি ভাই, তারপর আমাদের হাদির ভাই, ওনার নাম কি মসজিদ কমিটির সভাপতি হেলাল ভাই, এবং আমাদের গোলাম গাউস পুতুল ভাই, আমাদের আমজাদ মিজি বাড়ির পলাশ, এবং সামাজিক ভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং সকল মুসল্লিরা আমরা জোরালো ভাবে প্রতিবাদ করছি। আমরা তাদেরকে বুঝাইছি যে আমাদের সমাজটাকে আমরা দুই ভাগ করা যাবে না। আমরা পূর্বপুরুষরা যেখানে নামাজ আদায় করছি, আমরা সপ্তাহে একদিন সবাই মিলে সেই মসজিদে নামাজ আদায় করা এবং অপর অপরের সাথে আমাদের দেখা হওয়া এটা মনের কৌশল, মনের একটা আন্তরিকতা সবাই সবার সাথে গ্রহণ করা, এবং আমরা তাদেরকে বুঝে বলার পরে তারা আমাদের কথা শুনছে, তারা আমাদের সাথে ইয়ার পরও দুই সপ্তাহ তিন সপ্তাহ তারা আমাদের সাথে জুমার নামাজ আদায় করছে মসজিদে। কিন্তু আমি বলবো সিংবাড়া পল্টন বাড়ির আতাউর রহমান দিদার এবং সিংবাড়া পল্টন বাড়ির ভুট্টু এবং ডাঙ্গি ডাক্তার, তারা ইয়ার আগের শুক্রবারে নাকি মসজিদে জুমাটা চালু করছে, আমি ছিলাম না। আজকে আমি দুঃখের সাথে বলি আতাউর রহমান দিদার কেন সমাজটাকে দুই ভাগ করে দিবে, তার এত বড় ক্ষমতা কে দিছে, সে কে এই দেশের, সে কেন আমাদের সমাজটাকে দুই ভাগ করে দিবে। আমি সকল মুসল্লিদেরকে বলবো আপনারা জোরালো ভাবে এটা প্রতিবাদ করার জন্য, আর যদি প্রতিবাদ না করেন তাহলে আমি মনে করবো আমরা কেউ এই মসজিদের মুসল্লি হিসেবে আমরা নামাজ পড়বো না, আমরা দূরে কোথাও যাই নামাজ পড়ি। আমি একজন এই মসজিদের মুসল্লি হিসেবে এই মসজিদের যত ময় মুরব্বী আছে, আমাদের সিংবাড়া পল্টন বাড়ির আমান কাকা আছে, আমাদের গোলাম গাউস আছে, আমাদের পাচ্ছু কাকা আছে, আমাদের টুটুল কাকা আছে, আমি সকল লোকেরে বলবো সিংবাড়া পল্টন বাড়ির দিদার এত বড় শক্তি কোথায় পাইছে, দিদার এত বড় ক্ষমতা কে দিছে, দিদার একটা চা দোকানের সাথে দিচ্ছে, একটা চা দোকানের মেশিয়ার দিল, ওই ছেলে অসামাজিক একটা ছেলে, ওই ছেলেকে এত বড় হিমতের জোর কে দিছে, টাঙ্গি ডাক্তারে এত বড় সাহস কে দিছে যে আমাদের সমাজটাকে দুই ভাগ করে দেওয়ার জন্য। জোরালো ভাবে যদি আপনারা এটা প্রতিবাদ না করেন, আমি একজন ওয়ার্ড মেম্বার হিসাবে আমি আপনাদেরকে নিন্দা জানাবো এবং আপনাদের প্রতি আমার একটা ঘৃণা আসবে। আমি আপনাদের সামাজিক ভাবে আপনাদের কোন লোকের সাথে থাকবো না। আমি সকল লোককে বলবো, অনুরোধ করে বলবো আমাদের পুরো ময় মুরব্বীরা, এই মসজিদের সকল মুরব্বীদেরকে বলবো আপনারা জোরালো ভাবে এটা প্রতিবাদ করার জন্য। এবং এই মসজিদে আমরা তিন বাড়ির মানুষ যেই জায়গায় দুইজন লোক জুমার নামাজে হবে না, সেই জায়গায় কিভাবে জুমা আদায় হয়, এবং এই জুমাটা যদি করা হয় তিনজন লোকে জুমা চালু করে দিচ্ছে, আমরা সবাই তাদের হাতে পায়ে ধরছি, তাদেরকে বুঝাইছি, আমাদের ময় মুরব্বীরা বুঝাইছে, আমাদের রাজনৈতিক নেতারা বুঝাইছে, এবং আমাদের মসজিদ কমিটির আমাদের আদানি ভাই, আমাদের জাফর ভাই, আমাদের আমাদের এই আমান কাকা, আমাদের গোলাম কুদ্দুস সাহেব, আমাদের তারপরে এই হেলাল ভাই, আমাদের সকল ময় মুরব্বীরা ওই ওদের সাথে যারা মসজিদ করছে তাদের সকলের সাথে কথা বলছি। আজকে আমি বলবো আতাউর রহমান দিদার কেন এত বড় শক্তি পাইল,